হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশনের পাঁচটি সুপার সিক্রেট সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংসগুলো করলে একদিকে যেমন আপনার ফোনটি হ্যাং হবে না চলবে সুপার ফাস্ট তাছাড়াও আপনার ফোনের ব্যাটারি ব্যাক বেড়ে যাবে আগের থেকে অনেক গুণ এবং আপনি যদি আপনার ফোনটি দিয়ে গেম খেলেন তাহলে সুপারফাস্টে গেম খেলতে পারবেন তাছাড়াও ইন্টার ইন্টারনেট কস্টিং কমে যাবে তো যদি জানতে চান এই অসাধারণ সুপার সিক্রেট সেটিংগুলো সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিউয়ার্সের জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন এখানে জাস্ট অ্যাবাউট ফোনের ওপরে দেখবেন ডেভেলপার অপশনটি রয়েছে যদি আপনার ফোনে এই ডেভেলপার অপশনটি না থাকে বা আপনি খুঁজে না পান সিম্পলি আপনি এই অ্যাবাউট ফোনে একবার ক্লিক করবেন অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এখানে আপনি সবার শেষে পেয়ে যাবেন ডিভাইস ইনফরমেশন বা সফটওয়্যার ইনফরমেশন আপনি সিম্পলি এই ডিভাইস ইনফরমেশন একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন বিল্ট নাম্বার তো এই বিল্ট নাম্বারে আপনি সাতবার ক্লিক করবেন তো সাতবার ক্লিক করার পরে দেখবেন যে ঠিক অ্যাবাউট ফোনের ওপরে আপনার ডেভেলপার অপশনটি চলে আসবে তো জাস্ট আপনি অ্যাবাউট ফোনের ওপরে যখন দেখবেন দেখবেন যে এই ডেভেলপার অপশনটি কিন্তু আপনার এখানে রয়েছে তো এখন আপনি সিম্পলি এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন তো ডেভেলপার অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি প্রথমে যে সেটিংসটি আমি আপনাদেরকে বলবো তার জন্য আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন তিনটা অপশন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রান্সিয়েশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল তো এটা যদি আপনার অফ থাকে আপনি সিম্পলি এটাকে পয়েন্ট ফাইভ এক্স করে দিবেন এবং ট্রান্সিয়েশন অ্যানিমেশন স্কেলও যদি আপনার অফ থাকে জাস্ট পয়েন্ট ফাইভ এক্স করে দিবেন এছাড়া আপনার নিচে রয়েছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটাকেও আপনি জাস্ট পয়েন্ট ফাইভ এক্স করে দিবেন তো যখন আপনি এই তিনটাকে পয়েন্ট ফাইভ এক্স করে দিবেন দেখবেন যে আগে থেকে আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট কাজ করতেছে এবং স্মুথলি আপনি আপনার ফোনটিকে ইউজ করতে পারতেছেন তো আপনি যদি জাস্ট আপনার ফোন দিয়ে আপনি গেম খেলেন তাহলে অনেক সময় দেখবেন যে গেম খেলার সময় আমাদের ফোনটি কিন্তু হ্যাং করে বা স্লো হয়ে যায় তো এখানে একটি অপশন রয়েছে আপনার ফোর্স ফোর এক্স এম এস এ এ আপনি জাস্ট এটিকে করে দিবেন অন তো এটিকে ক্লিক করে দিলে দেখবেন যে এখন থেকে যখন আপনি গেম খেলবেন তখন আপনার ফোন আর স্লো বা হ্যাং করবে না আপনি স্মুথলি ফাস্টে গেম খেলতে পারবেন তো তিন নম্বর সেটিংসটির জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে আপনি জাস্ট এখানে দেখতে পাবেন সিমুলেট কালার স্পেস তো আপনি জাস্ট এই সিমুলেট কালার স্পেসে একবার ক্লিক করবেন তো এটা দিয়ে আপনি আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে পারেন জাস্ট আপনি যদি এখানে এই মনোক্রোমাসিতে একবার ক্লিক করে দেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি এখন সাদা কালো হয়ে গেছে অর্থাৎ আপনি যাই ইউজ করতেছেন সবই দেখবেন যে আপনার ফোনটি টোটালি সাদা কালো হয়ে গেছে অর্থাৎ কালারলেস হয়ে গেছে তো এখন যদি আপনি আবার আমার আপনার ফোনে কালার আনতে চান তাহলে সিম্পলি আপনি চলে আসবেন আবারও সেই সিমুলেট কালার স্পেসে তো এর এর জন্য আপনি একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো এখানে পেয়ে যাবেন সিমুলেট কালার স্পেস জাস্ট এটাকে ডিজেবল করে দিবেন দেখবেন যে আগের মতো আপনি আবার কালারফুল আপনার ফোনটিকে ইউজ করতে পারতেছেন যেটি দেখিয়ে আপনি আপনার বন্ধুদেরকে জাস্ট অবাক করে দিতে পারেন তো চার নম্বর সেটিংসটির জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন অনেক সময় দেখবেন যে আমাদের ফোনে আমরা যা ব্যবহার করি তা সবই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে থেকে যায় সেটা হতে পারে অ্যাপ্লিকেশন বা যে কোনো কিছু তো এইগুলা যদি ব্যাকগ্রাউন্ডে কাজ করে বা ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে তাহলে দেখবেন যে আমাদের ব্যাটারি যেমন ব্যাকআপ কমে যায় সেই সাথে আমাদের ইন্টারনেট খরচও কিন্তু বেড়ে যায় তো তার জন্য আপনারা সিম্পলি এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একবার ক্লিক করে দিবেন তো এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা হলো যে আপনার ব্যাকগ্রাউন্ডে কতটা আপনার অ্যাপস আপনি রানিং রাখতে চান তো আপনি যদি না চান তাহলে জাস্ট নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে এখন থেকে আর কোনো অ্যাপ্লিকেশনই আপনার ব্যাকগ্রাউন্ডে রানিং হচ্ছে না যার কারণে আপনার ফোনে একদিকে যখন যেমন ব্যাটারি ব্যাকআপ বাড়বে এবং সেই সাথে আপনার ফোনের ইন্টারনেট খরচও কিন্তু কমে যাবে তো এখন আমি আপনাদেরকে বলবো পাঁচ নম্বর তথা লাস্ট সেটিংসটির কথা তো এর জন্য আপনি একদম উপরের দিকে চলে আসবেন তো এখানে ওপর দিকে আসার পরে আপনি জাস্ট এখানে দেখবেন যে শো টাসেস তো অনেক সময় দেখবেন যে ইউটিউবার যারা আছে তারা যে ভিডিও করার সময় আপনার যখনই যেখানে টাচ করে জাস্ট সেখানে কিন্তু একটা চিহ্ন হয়ে যায় তো আপনি জাস্ট দেখেন আমি একটা বৃত্তর মতো চিহ্ন কিন্তু এখন হচ্ছে আপনি যদি এই শো টাসেসটাকে অন করে দেন তাহলে আপনি এখন থেকে যেখানেই টাচ করবেন জাস্ট আপনার এখানে একটা করে বৃত্ত চলে আসবে তো ভিমার্স এই ছিল ডেভেলপার অপশনের পাঁচটি সুপার সিক্রেট সেটিংস আশা করি এই সেটিংগুলো আপনাদের কাজে দিবে বা আপনাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই